আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল। এই শীতের শেষে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি হচ্ছে, আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করব। তার জন্য আমি এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর কুচি ও বিম কড়াই কুচি করে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ, তেজপাতা ও ঘি নিয়ে নিয়েছি। এলাচ, দালচিনি নিয়েছি, এই উপকরণগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক প্লেট। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তার জন্য নিয়েছি। তো এই উপকরণগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন কি একটা বাদও দিতে পারেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি বিরিয়ানির জন্য হাঁড়িতে অনেকটাই জল দিয়ে দিয়েছি। এবারে তেজপাতা, দালচিনি দিয়ে দিলাম, দিয়ে কাজু, কিশমিশ দিয়ে দেবো, সামান্য পরিমাণ সাদা তেলও দিয়ে দেবো যাতে ভাতের গায়ে ভাতটা না লেগে যায়। দিয়ে আমি তার আগে লবণটা দিয়ে দিই পরিমাণ মতো। আপনারা চাইলে পরে টেস্ট করেও লবণটা দিতে পারেন। আমি এখানে একেবারেই লবণটা দিয়ে দিলাম। এবারে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আর একটি ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এবারে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। চালটি প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম এবং চালটি ধুয়ে আমি জল দিয়ে চালটি ভেজাতে দেবো যতক্ষণ না পানিটি ফুটে উঠছে। তো ফুটে ওঠার পরে দেখুন, আমি এবারে চালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এদিকে আমি গাজর কুচি, যেগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নেব। প্রথমে তেল গরম হয়ে যেতে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিলাম। 2 মিনিট ফ্রাই করার পর আমি তাতে মটরশুঁটিটিও দিয়ে দেব। মটরশুঁটিটা নেড়ে চেড়ে যখন দেখব সিদ্ধ হয়ে আসছে, এবারে বিম কড়াই কুচি দিয়ে দেব, সাথে ক্যাপসিকাম কুচিও দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আপনারা চাইলে একটি একটি সবজি একবার একবার করে ভাজতে পারেন, আমি সব কটা একসঙ্গে ভেজে নেব। তো এভাবে ভেজে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়োও ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার ভাতটি হয়ে গিয়েছে। ভাতটি খুব নরম করলে তাহলে ভাজার সময় ভাতগুলো ভেঙে যাবে। তো ভাতটি আমি একটি বলে ঠান্ডা করতে ঢেলে নিয়েছি। এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গিয়েছে, তুলে একটি বলে রেখে দেব। তো এবারে আমি কেটে রাখা পেঁয়াজটি ভেজে নেব বেরেস্তার জন্য। তো দেখুন আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে রেখে দেব। এবারে ঘি আমি অল্প অল্প কড়াইতে দেব, দিয়ে ঘিটা গরম হয়ে গেলে চারদিক থেকে একবার ঘুরিয়ে নেব। নিয়ে আপনারা নাও ঘোরাতে পারেন। তো এভাবে একটু চারিদিকে লাগিয়ে নেবেন। নিয়ে আমি অল্প কিছু পরিমাণ ভাত দিয়ে দেব ও ভেজে রাখা সবজি দিয়ে, এরকম করে সবগুলো ভাত ভেজে নেব। আস্তে আস্তে নাড়বেন, তাড়াহুড়ো করবেন না, ভাতগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে ভাতের গায়ে ভাত লাগছে না, দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে ভাত হয়েছে। তো আমি এবারে আরেকটি বলে তুলে রাখবো এরকম করে। তো আমার ভাতগুলো ভাজা হয়ে গিয়েছে। হাঁড়ির কড়া হাঁড়ি একটি নিয়েছি, তাতে নিচেই সাদা তেল দিয়েছিলাম হাঁড়ির তলায়, দিয়ে আমি এবারে ভাতগুলো চারিদিক থেকে এভাবে সাজিয়ে দেব। তো ভাতগুলো যখন সাজানো হয়ে যাবে তার উপর থেকে পেঁয়াজ ভাজাটা দেওয়া হবে। তো ভাতগুলো কত সুন্দর সাজানো হয়েছে দেখুন। এবারে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলেই আমাদের ফ্রাইড রাইস একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। হয়তো খরচ একটু হবে, কিন্তু বাড়িতেই আপনারা বিয়েবাড়ির মতো তৈরি করে নিতে পারবেন এভাবে। তো আমার ফ্রাইড রাইস একদম তৈরি। এবারে একটি প্লেটে সার্ভ করে দেখাবো। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, ঝরঝরে ভাত হয়েছে একদম। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি